বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ডাব্লিউ বিপিএসসি তার তরফ থেকে একটা নতুন অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত করেছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ সাত দু হাজার বাইশ থাকে সবার প্রথমে তোমাদের এখানে বলে রাখি তোমাদের সময়ের মূল্য আছে সেই জন্য তোমাদের মধ্যে যাদের যাদের সিভিল ইঞ্জিনিয়ার অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তার তরফ থেকে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স আছে কোনো রকমের প্ল্যান্টে অথবা ওয়ার্কশপে তোমরা এই ভিডিওটা কন্টিনিউ করো যদি না থাকে এই ভিডিওটা দেখার দরকার নেই কিন্তু তার আগে বলে রাখি তোমাদের কিন্তু এখানে একটা পারমানেন্ট জবের নোটিফিকেশান বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এটা মাথায় রেখে তো তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে ভিডিওটা কন্টিনিউ করো আদারওয়াইজ কন্টিনিউ করার দরকার নেই এখন যদি আসি ভিডিওটা রেসপেক্টে তোমাদের বলে রাখি ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তরফ থেকে অফিসিয়াল আরেকটা নোটিফিকেশন প্রকাশিত করেছে যেটা কিন্তু ইন্সপেক্টর অফ ফ্যাক্টরিজ তার রেসপেক্টে থাকছে ডিপার্টমেন্ট কি থাকবে লেবার ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফ্যাক্টরি সার্ভিস তার তরফ থেকে থাকছে কমপ্লিট রুলেসি ইন্ডিভিজুয়ালি তোমাদের সাথে ভিডিওতে কথা বলবো একদম পারমানেন্ট জব স্যালারি হিউজ অ্যামাউন্টে থাকবে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক সর্বপ্রথমে তোমাদের এখানে বলে কি এখানে স্যালারি কী থাকছে না পে লেভেল সেভেন্টিন অনুযায়ী স্যালারি থাকবে কত থাকবে না সাতষট্টি হাজার তিনশো টাকা থেকে শুরু করে এক লক্ষ তিয়াত্তর হাজার দুশো টাকা মধ্যে তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে ভ্যাকান্সি সব মিলে নখানা আছে এসসি ক্যাটাগরি একটা এসটি ক্যাটাগরি একটা ওবিসি দুটো আছে এ ক্যাটাগরির রেসপেক্টে ওবিসি বি ক্যাটাগরির রেসপেক্টে একটা আছে তো এই সবগুলো যে ভ্যাকান্সি আছে সেটা কিন্তু এসসি এসটি এস ও বিসি ও বিসি বি ক্যাটাগরি রেসপেক্ট এবং বাদ বাকি যে কটা ভ্যাকান্সি সেটা কিন্তু সম্পূর্ণ জেনারেল ক্যাটাগরি রেসপেক্টে থাকছে অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি রেসপেক্টে থাকছে তো তোমাদের এখানে বলে রাখি দুই তিন চার পাঁচ পাঁচটা ক্যাটাগরির ভ্যাকান্সি থাকছে এবং জেনারেল ক্যাটাগরি কিন্তু এখানে চারটে ভ্যাকান্সি থাকছে সব মিলে কিন্তু এখানে আনরিজার্ভ ক্যাটাগরি হয়ে গেল চারটে ভ্যাকান্সি তো নটা ভ্যাকান্সি টোটাল থাকছে তোমাদের এবারে কোয়ালিফিকেশন রেসপেক্টে চলে আসি তোমাদের মধ্যে যারা যারা গ্রাজুয়েশন কমপ্লিট করছো তো বি অথবা বি টেক করেছো মেকানিক্যাল হতে পারে ইলেকট্রিক্যাল হতে পারে সিভিল হতে পারে পাঁচ পাঁচ বছরের এক্সপিরিয়েন্স আছে সিধা হিসাব তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে যে কোনো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ হতে পারে প্ল্যান্ট হতে পারে বা বিভিন্ন জায়গায় হতে পারে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল যে কোনো ট্রেডার সাবজেক্টে তোমরা আবেদন করতে পারবে ছত্রিশ বছর অব্দি এজ লিমিট বলেছে এক এক দু হাজার বাইশের ভিত্তিতে তাছাড়াও তো এজ রিমসান আছে অ্যাপ্লিকেশান ফিস কি আছে দুশো দশ টাকা আছে অ্যাপ্লিকেশান ফিজ যেটা কিন্তু প্রতিটা ডাব্লিউ বিপিএসির অফিসিয়াল যে নোটিফিকেশানগুলো বেরোয় তার অ্যাপ্লিকেশান ফিজ থাকে তো এখানে তোমাদেরকে বলে রাখি এক্সামিনেশনের যে ফিজ সেটা কিন্তু এস এসটি লাগে না শুধুমাত্র জেনারেল ক্যাটাগরিতে লাগে এবং ও বিসি ক্যাটাগরিতে লাস্ট ডেট কী থাকবে না ফর্ম যে ফিল আপটা হচ্ছে সেটা কবে থেকে হচ্ছে না ফর্ম যে ফিল আপ হচ্ছে সেটা কিন্তু তোমাদের এখানে যে অনলাইনে সেটা কিন্তু টেন্থ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি টু সেখান থেকে শুরু হয়েছে ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট সেটা কবে থাকবে না ফার্স্ট ডিসেম্বর দু থাকবে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে ডাব্লিউ ডট জিওভি ডট আইএন সেখানেই থাকবে তো তোমরা ডেসক্রিপশন বক্সে চেক করো সেখানে আপনার লিঙ্ক দেখতে পাওয়া যাবে সেখান থেকে অনলাইনে ফর্মটাকে ফিল আপ করে দিতে পারবে এডিট উইন্ডোর জন্য কিন্তু এখানে ডেট দিয়ে দিয়েছে তারপরে কিন্তু তোমাদের এখানে সিলেকশন প্রসেস করা হবে মেনলি কিন্তু এখানে তোমাদের সিলেকশন প্রসেসে একটা রিটার্ন এক্সামিনেশন হবে তারপরে ইন্টারভিউ হবে তাহলে কিন্তু হয়ে যাচ্ছে তো পরবর্তী যে ডিটেলসগুলো আছে সেটা অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা এখানে দেখাও নিতে পারবে ডিসক্রিপশন বক্সে লিঙ্কও দেওয়া থাকবে কমপ্লিট ডিটেলস থাকছে তোমাদের জন্য আরেকবার বলে রাখলাম যে তোমাদের মধ্যে যারা যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছে তারা সবাই এখানে আবেদন করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা এখানে দেখে নিতে পারছ ইন্টারভিউ এক্সামিনেশন কী কী থাকছে কবে ডেট থাকবে সমস্ত কিছু কিন্তু এখানে পরবর্তী সময় জানানো হবে তাছাড়াও আমি কিন্তু তোমাদেরকে অফিসিয়ালভাবে জানিয়েও দেবো টেলিগ্রাম চ্যানেলে যদি তোমরা জয়েন হও সেখানে কিন্তু যাবতীয় লিঙ্ক সেখানে দেওয়া আছে তো তোমরা টেলিগ্রাম চ্যানেলটা ভিজিট করো অনলাইনে ফর্মটাকে ফিল আপ করতে হবে এবং পিএসসির তরফ থেকে আরেকটা নতুন ভালো স্যালারির ভ্যাকান্সি বেরিয়েছে এবং ইম্পর্টেন্ট ভ্যাকান্সি বেরিয়েছে এবং পারমানেন্ট জব বেরিয়েছে তো তোমরা যারা যারা ইচ্ছুক অবশ্যই এই পার্টিকুলার থেকে ক্যারি ফরওয়ার্ড করতে পারো আজকের জন্য ভিডিওটা এতটাই দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে হাতে অনেকটা সময় ফর্মটাকে ফিল আপ করার জন্য তো তোমরা যারা যারা ফর্মটা ফিল আপ করতে ইচ্ছুক ফর্মটাকে ফিল আপ দিও তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাথে বেলকন্টাকে প্রেস করো ডেলি নিত্য নতুন জব আপডেট নিউজ তোমাদের জন্য নিয়ে আসি অবশ্যই তার জন্য চ্যানেলটার সাথে যুক্ত হবে আছি জুড়ো এত দেখো অন্য কোনো ভিডিওতে তো অন্য কোনো টপিকের সাথে দেন টেক টাটা বাই বাই